वेलकम बैक टू माय चैनल स्वीट लाइफ और मोस्ट माय होप तुम्हारा सकले खूब ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে যেহেতু সামনে উইন্টার এসে গেছে উইন্টার কি হচ্ছে আমাদের স্কিন প্রচুর টান টান হচ্ছে স্কিনে পুরো গ্লো থাকছে না স্কিন মানে একটা আনইভেন লাগছে স্কিনে নানান সমস্যা তৈরি হচ্ছে আর উইন্টার সিজনে কি হয় বাতাসে যেহেতু আর্দ্রতা কম থাকে যার ফলে কি আমাদের স্কিন বেশি ড্রাইনেস ফিল করে তো যাদের স্কিন অয়েলি তাদের দেখবে কি এই সময় টান টান ধরে যাদের তো ড্রাই স্কিন তাদের কথা মানে বলাই একদম যায় না তাদের আরও ড্রাই হয়ে যায় স্কিন এই সময় স্কিনকে প্রপার কেয়ার করতে হয় ক্লিনজিং টোনিং ময়েশ্চারাইজিং এছাড়া স্কিন লাগানো উচিত আজকে আমি তোমাদের সাথে একটা স্কিন কেয়ার রেজিম আলোচনা করব যেটা তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী সবাই এটা করতে পারো নর্মাল স্কিন ড্রাই স্কিন এমনকি অয়েলি স্কিনরাও এটা ট্রাই করতে পারো ফার্স্ট দেখো এই সময় তোমরা এমন ফেস ওয়াশ ইউজ করবে উইন্টার সিজনে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি যে ফেস ওয়াশ কী করবে স্কিনে অয়েলটাকে কন্ট্রোল করবে না অয়েলটাকে যদি কন্ট্রোল করে কী হবে আমাদের স্কিন এমনিতেই ড্রাই লাগে আরও ড্রাই হয়ে যাবে এই সময় আমি আমার পছন্দ অনুযায়ী যেমন আমি এই ফেস ওয়াশটা ইউজ করি যারা আমার ব্লগগুলো ফলো করো বাবার চ্যানেলে দাঁড়াচ্ছ তারা জানো এটা নর্মাল ফেস ওয়াশ এটা হচ্ছে অরিস বায়োন্যাচুরাল ফেস ওয়াশ এটা কী করে বলতো স্কিনকে নর্মালি রাখে উইন্টার সিজনেও আমি ইউজ করে দেখছি স্কিন কোনো ড্রাইনেসও থাকে না স্কিনে কোনো টান টানও ধরে না এছাড়া তোমরা হিমালয়া কোম্পানিরও ফেস ওয়াশ ইউজ করতে পারো খুবই ভালো এছাড়া তোমরা এই সময় যেগুলো হানি বেস ফেস ওয়াশ হয় সেই ফেস ওয়াশগুলো ইউজ করতে পারো অথবা ময়েশ্চারিং যে ফেস ওয়াশগুলো হয় দেবে যে কোনো শপে গিয়ে বলবে সেই ময়েশ্চারিং ফেস ওয়াশগুলো তোমরা ইউজ করতে পারো ফার্স্ট হয়ে গেলো ফেস ওয়াশ এই সময় শীতকালেও ঠান্ডার জন্য যে মুখ ভালো করে করবে না নেয় দুবার করার চেষ্টা করবে সামার সিজনে যেটা তিনবার ছিল সেটা কেটে উইন্টার সিজনে দুবার করার চেষ্টা করবে ফার্স্ট ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলে যেটা তোমাদের তোমরা যে ফেস ওয়াশটি ইউজ করো অনেকে পতঞ্জলি ইউজ করে যা আমি এটা করছি বলে এটা করতে পারবো না তোমাদের যেটা স্কিন অনুযায়ী সুট করে সেই তোমরা ফেস ওয়াশটি ইউজ করবে ফার্স্ট এছাড়া রয়ে গেল সেকেন্ড স্টেপ হচ্ছে টোনিং আমি এখানে রোজ ওয়াটার ইউজ করছি তোমরা গ্রিন টি টোনার ইউজ করতে পারো অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর লেমন টোনার ইউজ করতে পারো ট্রি ট্রি টোনার ইউজ করতে পারো যাদের স্কিনে যেমন প্রবলেম কারো যদি অ্যাগনে প্রবলেম থাকে তারা ট্রি ট্রি টোনার তোমার লেমন টোনার যেগুলো লেমন ট্রি ট্রি টোনার যেগুলোকে পিম্পলসকে হাইট করতে খুবই হেল্প করে ওই টোনারগুলো তোমরা ইউজ করতে পারো আর এছাড়া ডাবরের গোলাপুরি টোনার ইউজ করতে পারো রোজ ওয়াটার আমি এখানে ভিএলসিসির যে যেটা ইউজ করো এটা করলে কিন্তু এছাড়াও সপ্তাহে তোমরা একটা করে ক্লিনজিং হয়ে গেলো টোনিং হয়ে গেলো এছাড়া ময়েশ্চারিং হিসাবে তোমাদের আমি বলেছিলাম আলমন্ডস কোল্ড ক্রিম এছাড়া বেবি জনসেন্সের বেবি ক্রিম এছাড়া হিমালয়ান যে বেবিদের ময়েশ্চারিং ক্রিম এটা ইউজ করতে পারো এগুলো খুবই ভালো পন্সের ক্রিম আছে নিভিয়ার ক্রিম আছে তোমাদের যেটা শ্যুট করো তোমরা সেটা ইউজ করতে পারো এছাড়া আমি আজ একটা প্যাক ফেস প্যাক অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো যেটা উইন্টার সিজনে তোমরা উইকে একবার করে করতে পারো যাদের স্কিনে দেখবে একটু ডালে স্কিন ট্রান্ড হচ্ছে এখানে আমি ইউজ করছি ব্যানানা ব্যানানা কী করে পাকা কলা আমাদের স্কিনকে নরম করতে খুবই হেল্প করে উইন্টার সিজনে যদি স্কিন একদম মানে ড্রাই ড্রাই লাগে তোমরা পাকা কলাকে ইউজ করতে পারো পাকা কলা সবার স্কিনে স্যুট করবে ভয় পাওয়ার কিছু নেই এতে দেখো আমি নিয়েছি অলরেডি পাকা কলা হাফ নেবে অতটাও লাগবে না স্কিনের অনুযায়ী অল্প দুধ নেবে র মিল্ক হলে বেশি ভালো আর এই গরুর দুধ যে আর এর সাথে আমি আর দুটো জিনিস ইউজ করে দেখাচ্ছি অল্প হানি নেবে মধু আমাদের এই উইন্টার সিজন স্কিনকে ময়েশ্চার করতে খুব হেল্প করে নিয়ে নিলে অল্প এছাড়া এর মধ্যে তোমরা অলিভ অয়েলও ইউজ করতে পারো অথবা কোকোনাট অয়েলও ইউজ করতে পারো যার যেটা আছে যে কোনো প্রবলেম নেই কোকোনাট অয়েল ইউজ করা যাবে অলিভ অয়েলও ইউজ করা যাবে ঠিক আছে যেটা অপশান যার কাছে যেটা আছে সেটা ইউজ করে নেবে আচ্ছা এখানে আমি একটু অয়েল ইউজ করে নিচ্ছি অলিভ অয়েল একটু ইউজ করে নিচ্ছি ওয়ান টু থ্রি অল্প ড্রপ দেবো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এটা কি করবে আমি বলে দিচ্ছি উইকে তোমরা যদি এটা করো তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের স্কিন মানে কি যে টান টান থাকে না বা স্কিনে এই সময় ড্রাই ফিলটা হবে না স্কিনটা খুব সফট থাকবে আর আলাদাভাবে ময়েশ্চার লাগাবারও প্রয়োজন হবে না এইটা তোমরা স্নান করার আগে যদি এই প্যাকটা লাগিয়ে নিয়ে স্নান করো তারপরে দেখবে স্কিনটা ভালো করে ধুয়ে নিলে ধুয়ে যে কোনো একটা ময়েশ্চার ইউজ করে নিলে লাইট ওয়েট ময়েশ্চার অতটা স্কিনটা উইন্টারের স্কিনটা বেশি টেনে ধরে সেই টেনে টেনে ধরবে না এই দেখো প্যাকটা আমার রেডি হয়ে গেছে আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি দেখো ভালো করে মুখ প্লেন করে ধুয়ে নিই রিসেন্টলি দেখছো আমার এই দেখো দুটো পিম্পলস বেরিয়েছে এর উপরে ভিডিও আসবে রিসেন্টলি তোমরা দেখতে পাবে আর যা যা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করলে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে পৌঁছাবে আর আমার সমস্ত ভিডিওগুলো তোমরা আগে দেখতে পাবে উইন্টার সিজনে আমি অনেক কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করবো
যেগুলো আমি জানি আর সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবে। পুরো মুখে অ্যাপ্লাই করা হয়ে গেল, মিনিমাম 5 থেকে 10 মিনিট রাখবে, রেখে স্নান করে নেবে। দেখবে এতে কি হবে, এটা বেনিফিট বলে দিই এই প্যাকটা। প্যাকটা লাগলে স্কিনকে উজ্জ্বলতা ভাবটা হবে, অনেকে স্কিনে গ্লো থাকে না, আনইভেন লাগে, ইভেন আনইভেন স্কিনকে ইভেন করবে। এক নম্বর যেহেতু র মিল্ক আছে স্কিনকে খুব সফট করবে, হানি আছে ময়েশ্চারিং করবে, এছাড়া অলিভ অয়েল দিয়েছে স্কিনে এই সময় ময়েশ্চার অ্যান্ড ব্যালেন্সটাকে ধরে রাখবে। কোকোনাট অয়েল ইউজ করতে পারো তোমরা এতে, এতেও স্কিন তোমাদের ময়েশ্চারিংটা হেল্প করতে খুব সাহায্য করবে। ঠিক আছে, এইভাবে এখানে মুখটা ধুয়ে নেব, তোমাদের দেখাচ্ছি। এই জাস্ট মুখটা আমি ধুলাম, মুখে দেখো এখনো জল, এই দেখো নিজেরাই দেখো স্কিনটা ইনস্ট্যান্ট গ্লো করছে। আমার মুখে কিছুই অ্যাপ্লাই নেই, জাস্ট তোমাদের সামনে আমি দেখাবার জন্য পুরো ডাইরেক্ট দেখালাম, তোমাদের প্যাক লাগালাম, তারপরে মুখেই ধুয়ে দিয়েছি। দেখো নিজেরাই দেখো স্কিন ইনস্ট্যান্ট একটু গ্লো করছে, আর স্কিনটা একটু সফট সফট লাগছে। আমি নিজে অ্যাপ্লাই করলাম এই সবে তোমাদের সামনে, তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করো। আর যা যা সাবস্ক্রাইব করি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলকে, আরও নতুন নতুন ভিডিও আসবে। উইন্টার সিজন যেহেতু এসে গেছে, আজকে দেখালাম মাই উইন্টার স্কিন কেয়ার রুটিনে একটা আলোচনা করলাম, একটা ডিআই ফেস প্যাক অ্যাপ্লাই করে দেখালাম, যেটা তোমাদের স্কিনকে নারিশ করবে, স্কিনকে গ্লোয়িং করতে, ব্রাইটেন করতে, অ্যান্টি এজিংয়েরও কাজ করবে, যেহেতু ব্যানানা আছে এজিংয়েরকেও ফাইট করতে খুব হেল্প করে। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করো, প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও আবার তোমার সাথে দেখা হচ্ছে, টাটা।